Sarasa,
আমার জবান খুলে উচ্চ কণ্ঠে করে পড়েন আলহামদুলিল্লাহ। অভাব থাকে, অনটন থাকে, ব্যবসায় মন্দা থাকে, কৃষিক্ষেত্রের মধ্যে কোন রকম যদি কোন রকমের কোন কিছুতে মন্দা আসে অথবা বান্দার মনের মধ্যে অশান্তি আসে, বান্দা তখন ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে মন খুলে আলহামদুলিল্লাহ একবার বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব সমস্যার সমাধান করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, বিপদে পড়ে আছেন, টেনশন মাথার মধ্যে অনেক টেনশন আসছে, মানসিক টেনশনে ভুগতেছেন, সংসার